তো দেখো, কাকুর শ্রাদ্ধানুষ্ঠানের পরের দিনের মৎস্যমুখীর মুহূর্ত আজ শেয়ার করব। তো একদম এটা সকালের মুহূর্ত, এটা ব্রেকফাস্টের মুহূর্তটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। ব্রেকফাস্টে লুচি আর আলুর চচ্চড়ি দিয়ে ব্রেকফাস্ট হয়েছিল। তারপর দুপুরের টাইমে সব লোকজনের সমাগম আস্তে আস্তে আসলো। কমিউনিটি হল আমাদের বাড়ির কাছেই ভাড়া নেওয়া হয়েছিল। তো দেখো, সবাই চলে এসছে যারা পাড়ার রয়েছে নিমন্ত্রিত ব্যক্তিরা। তো বসে কাকুর এই মৎস্য মুখীর উদ্দেশ্যে আজকে খাওয়া দাওয়ার মুহূর্তগুলোই শেয়ার করব, কারণ আত্মার শান্তির উদ্দেশ্যেই এই অনুষ্ঠান। তো দেখো, এখানে কমিউনিটি হল, এটা আমাদের বাড়ির কাছেই, এখানেই খাওয়া দাওয়ার শুরু হয়েছে, সবে শুরুর পর্ব। তো চলো, এবার চলে গেলাম রান্নাঘরে খাওয়া দাওয়ায়। তো এইগুলোও ছিল আজকের মেনু। তো কী কী মেনু ছিল সে তো এবার চলো বসে শেয়ার করব। প্রথমে চিড়ে ভোগ দিয়ে শুরু হলো। চিড়ে ভোগ দিয়ে খাওয়া পরে শুক্তো চলে এলো। তো শুক্তো দিয়ে খাওয়া শুরু করলাম প্রথম ভাগের। তারপরে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু চিপস, আলু পটলের তরকারিও দিয়েছিল, বাট আমি খাই না অতটা। তারপরে চলে এলো কাতলার কালিয়া, যেটা মৎস্যমুখীর প্রধান আহার। তারপরে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, তারপর শেষ পাতে ছিল দই। প্রচণ্ড গরম ছিল, তো দই দিয়ে আহার শেষ হলো। তো দেখো, এরপরে চলে এসছে, এটা আমাদের পাশের বাড়িরই একদম কুটুস, দেখো সোনাবাবু। তো একে দিয়েই আজকে মুহূর্তটা শেষ করলাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।